শিলচরে নতুন করে আত্মপ্রকাশ করা রশ্মি এনজিওর ব্যবস্থাপনায় আগামী 20 জানুয়ারি থেকে শুরু হচ্ছে টেনিস বল ক্রিকেট প্রতিযোগিতা। কনকপুর এনআরসি অফিস সংলগ্ন মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শিলচরের সাংসদ সুস্মিতা দেব এবং সোনাইর বিধায়ক আমিনুল হক লস্কর। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলন করে সংস্থার পক্ষ থেকে সম্পাদক ইকবাল হোসেন লস্কর এবং সভাপতি কবির আহমেদ বড়ভুইয়া বলেন, সংস্থার প্রথম কর্মকাণ্ড হিসেবে তারা এই প্রাইজ মানি ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করেছেন। আমাদের কনকপুরে আমরা একটা এনজিও গঠন করেছি লাস্ট গেছে মাসে। এনজিওটার নাম হলো রশ্মি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। এই এনজিওর মারফতে আমরা একটা ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করেছি 20 তারিখে। এর মুখ্য অতিথি থাকবেন আমিনুল হক লস্কর আর আমাদের শিলচরের সাংসদ সুস্মিতা দেব। আমাদের এনজিওর মুখ্য কয়েকটা উদ্দেশ্য রয়েছে, এর মধ্যে আমাদের বরাকপাড়ের এই নদী ভাঙ্গনের সমস্যা, রাস্তাঘাটের সমস্যা, পানীয় জলের সমস্যা, এরপরে বৃক্ষরোপণ, আমরা অনেকটা সোশ্যাল সামাজিক কাজের জন্য আমরা এটা আগবাড়িয়ে যেতে পারবো, যে এটার জন্য সহযোগিতা লাগবে সবে। আর 20 তারিখে আমাদের এই প্রোগ্রাম, এই ক্রিকেট প্রতিযোগিতা, এই প্রতিযোগিতায় বরাকবাসী সবাইকে আহ্বান জানাচ্ছি, আপনারা সবাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। 27 জানুয়ারি প্রতিযোগিতার সমাপ্তি হবে। এদিন বরাক উপত্যকার মেধাবী ছাত্রছাত্রীদেরও সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা জানানো হবে বলে জানিয়েছেন আয়োজকরা। আমরা একটা মানে এনজিও অলরেডি ফর্ম করছি, যে এনজিওটার নাম হইল রশ্মি এনজিও। আর এই এনজিওর তরফ দিয়ে আমরা একটা মানে মেগা স্পোর্টস ইভেন্টর অর্গানাইজ করি, যেটা আপনার 20 জানুয়ারি থেকে 27 জানুয়ারি পর্যন্ত চলব। আর এই এক্সট্রাভেগেঞ্জা ইভেন্টে আমার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আমাদের কাছাড় ডিস্ট্রিক্টের এমপি শ্রীমতী সুস্মিতা দেব মহাশয়া, আর সোনাই বিধানসভার বিধায়ক শ্রী এনামুল হক লস্কর, আমিনুল হক লস্কর। আর আমাদের যে 27 তারিখে যে ক্লোজিং সেরিমনি হবে, তাতে একটা উল্লেখযোগ্য দিক হইল যে আমাদের এত অঞ্চলের যেগুলো ছাত্রছাত্রী বিভিন্ন ধরনের পেশাদারি কোর্স বা ইউনিভার্সিটি লেভেলে বিশেষ পারদর্শিতা দেখিয়েছে, সেইগুলোকে আমরা ফেলিসিটেশন করবো।